দলিল নিল রহিমে, জমিন কিনল রহিমে, দলিল নিল রামে, দখল নিতে রহিম বংশ খুন করে রামে। ১৯৭১ পরবর্তী থেকে ২০২৩ পর্যন্ত সকল খুন একই সূত্রে গাঁথা, দেশের জন্য যারা জীবন দিয়েছে এই জন্য দিয়েছে। রাজনৈতিক খুনগুলো এটার সাথে জড়িত। আলহামদুলিল্লাহ, আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশাত্মবোধ আগে না ধর্ম আগে? অত্যন্ত জরুরি একটি বিষয় আমাদের জন্য। মুসলিম উম্মা, মুসলিম উম্মার আলিম ওলামা সবার জন্য একটি বিষয়। এই বিষয়টি সিরিয়ালে কোনটা আগে, সিরিয়ালটা না বুঝলে আমরা ক্ষতিগ্রস্ত হব। যেটা আগে আনতে হবে সেটা আগে, যেটা পরে আনতে হবে সেটা গুরুত্বপূর্ণ বেশি হলেও, অনেক বড় ফরজ হলেও, মূল লক্ষ্য হলেও, সিরিয়ালে যদি সেটা পরে হয় সেটা পরে আনতে হবে। যেমন অজু আর সালাত, সিরিয়ালে অজু আগে, কিন্তু অজু তো সালাতের মতো অত বিশাল গুরুত্বপূর্ণ নয়। সালাত হলো এখানে মূল লক্ষ্য, ইসলামের সবচেয়ে বড় ইবাদা, কিন্তু সিরিয়ালে অজুটা আগে। অজু না করে কিয়ামত পর্যন্ত সালাত পড়লেও এর কোনো মূল্য নেই, একটা সিরিয়াল ব্রেক হয়েছে। এজন্য বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একটা জাতীয় ক্রান্তিকাল চলছে। বাংলাদেশের আলিম ওলামা, মুসলিম জনগোষ্ঠী, আপামর জনগোষ্ঠী সবার জন্যই এই বিষয়টি আজকে আলোচনায় নিয়ে আসার প্রয়াস পেয়েছি। আল্লাহ তাআলা রাজি হন, আল্লাহর জন্যই বলবো, আল্লাহর জন্যই প্রয়াস নেব। আপনারা থাকবেন এর শ্রোতা, ইনশাআল্লাহ উপকৃত হব আমরা সবাই। তো সিরিয়ালে আল কোরআনে দেখতে পাচ্ছি, সিরিয়ালে স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশাত্মবোধ আগে আর ধর্ম পরে। যদিও ধর্ম মূল উদ্দেশ্য ইসলাম, ধর্ম বলতে ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে আল্লাহতে নিজেকে সমর্পণ করে দেওয়ার যেই দিন, যে চেতনা, যে বিশ্বাস, ভক্তি বিশ্বাস, কর্মচরিত, এইটা মূল উদ্দেশ্য। গোটা সৃষ্টি জগৎ সৃষ্টি করা, আকাশ মাটি রচনা করা, মানব জাতিকে সৃষ্টি করা, তো এসব কিছুর মূল উদ্দেশ্য কোরআনে আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা আয-যারিয়াত ৫৬ নম্বর আয়াত। জিন মানুষকে আমি আমার ইবাদত ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্যেই সৃষ্টি করিনি, উদ্দেশ্য একটাই, তারা আমার ইবাদা করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব, আমার আনুগত্য করবে, আমাকে চিনবে, আমার কথা মতো তারা উঠবস করবে, চলবে। এটা হলো আসমান জমিন সৃষ্টির পিছনে মূল উদ্দেশ্য। তো এটা, কিন্তু এটার আগে আল্লাহ তাআলা সিরিয়ালে আকাশ মাটি সৃষ্টি করেছেন, পৃথিবীকে উপযুক্ত করেছেন বসবাস করার জন্য, এগুলি সিরিয়ালে আগে। তো পৃথিবী বা দেশ এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশাত্মবোধ, এগুলো সিরিয়ালে আগে। যেমন সূরা আল বাকারা আয়াত নম্বর ৩০, এখানে শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, স্মরণ করো যখন তোমার রব বলেছেন লিল মালাইকা, ফেরেশতাগণকে,
ইন্নি জাইলুন নিশ্চয় আমি সৃষ্টি করব ফিল আরদি পৃথিবীতে কি সৃষ্টি করব খলিফা খলিফা সৃষ্টি করব পৃথিবী আগে খলিফা পরে সৃষ্টিতে আল্লাহ পৃথিবীকে আগে সৃষ্টি করেছেন বসবাসের এই এই আবাসনটা আগে সৃষ্টি করেছেন তারপরে খলিফা সৃষ্টি করেছেন মানুষ এসেছে অনেক পরে পৃথিবী সৃষ্টির আগে পৃথিবী সিরিয়ালে আগে সূরা সাদের মধ্যে আল্লাহ তাআলা একই কথা বলেছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি বানিয়েছি কোথায় পৃথিবীতে পৃথিবী সৃষ্টি করে তারপরে তোমাকে এই পৃথিবীতে আমি খলিফা বানিয়েছি পৃথিবীটা আগে এখন পৃথিবী বলতে আর বলতে এই এই পৃথিবীর আমরা যে যেখানে থাকি যে যেই দেশে থাকি ছোট বড় সেই দেশটা কিন্তু আগে সূরা আল হাসরের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন والذين تبوأوا الدار والإيمان والذين تبوأوا جرى ঠিকানا বানিয়েছে الدار الدار دار মানে এখানে মদিনা মদিনা কে যারা ঠিকানা বানিয়েছে বসবাসের জন্য স্থান হিসেবে নির্ধারণ করেছে দার তো দারকে আগে এনে পড়েছেন বলেছেন ওয়াল ইমান এবং তারা ইমানকে তাদের আধ্যাত্মিক চেতনার বাসস্থান বানিয়েছে দৈহিক বাসস্থান হলো মদিনা ইমানগত বাসস্থান হলো বিশ্বাসগত বাসস্থান হলো ইমান ইমানটা পরে দার আগে কারণ আসলে দেশ না হলে আমি কোথায় ইমানটা চর্চা করব সালাতের জায়গা না হলে সেজদাটা আমি কোথায় দেব মসজিদটা না হলে জুমাটা কায়েম কোথায় করব পৃথিবী মসজিদ হোক নির্মিত বাড়ি মসজিদ ঘর মসজিদ হোক যেটাই হোক আগে তো দাঁড়টা লাগবে সূরা আন-নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই সিরিয়ালটাই রক্ষা করেছেন وعد الله الذين آمنوا وعملوا الصالحات ليستخلفنهم في الأرض جرى إيمان عمل الصالح করেছে তাদেরকে আমি ভূমিতে খেলাফত দেব জমিনে খেলাফত দেব জমিনটা আগে জমিন না হলে খেলাফতটা কোথায় পালন করবে ভূমির মালিকানা আগে পেতে হবে ভূমির সার্বভৌমত্ব আগে পেতে হবে ভূমির স্বাধীনতা আগে পেতে হবে তারপরে গিয়ে সেই স্বাধীন ভূমিতে স্বাধীনভাবে তোমরা দ্বীন প্রতিষ্ঠা করবে ইবাদত করবে যাবতীয় কর্ম করবে যা করা সবই করবে কিন্তু ভূমিটা তো আগে সূরা আল হাজ্জের মধ্যেও আল্লাহ তাআলা একই সিরিয়াল রক্ষা করেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ যাদেরকে ইম্মাক্কান্নাহুম আমি যদি ক্ষমতা দেই ফিল আরদি পৃথিবীতে কোন দেশে পৃথিবীতে পুরো পৃথিবী হোক কোন দেশ হোক দেশ অথবা পৃথিবীতে যদি আমি তাদের ক্ষমতা দেই ক্ষমতা প্রাপ্ত হলে দেশ পেলে একটা সার্বভৌম স্বাধীন তাদের মালিকানাভুক্ত দেশ পেলে পৃথিবী পেলে জগৎ পেলে তারপরে কী করে আকামুসসালাহ মালিকানাভুক্ত সেই সার্বভৌমত্ব প্রাপ্ত পৃথিবীতে বা দেশে আকামুসসালাহ সালাত কায়েম করে একটা দোকানের মালিকানা হোক একটা বাড়ির মালিকানা হোক একটা দেশের মালিকানা হোক একটা পৃথিবীর মালিকানা হোক মালিকানাটা আগে পেতে হবে মালিকানাটা পেলে স্বাধীনতা সার্বভৌমত্ব
অধিকার ভুক্ত একটা ভূমি পেলে সেখানে আকামুস সালাতা ও আতাউজ যাকাতা ও আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার সালাত কায়েম করবে সেখানে যাকাত দেবে সেখানে সৎ কাজের আদেশ করবে সেখানে নাহাউ আনিল মুনকার মুনকার থেকে নিষেধাজ্ঞা দেবে সিরিয়ালে ভূমি দেশ জগৎ আগে ধর্ম ধর্মই মূল উদ্দেশ্য বেশি গুরুত্বপূর্ণ মূল গুরুত্বপূর্ণ বিষয় এবং আদাত বন্দেগী সেটার জন্য আসে পৃথিবী কিন্তু সিরিয়ালে এটা আগে ওজুর মতো এটা সিরিয়ালে আগে আগে দেশ রক্ষা ওলামায়ে কেরাম যখন কোনো ভূমিকায় যাবেন আপনারা যেমন সাফ কথা কোনো আন্দোলন করছেন বা কোনো কিছু করছেন দেশাত্মবোধটা আগে দেশের সেবাটা আগে দেশের স্বাধীনতাটা আগে দেশের সার্বভৌমত্ব ঠিক আছে কিনা স্বাধীনতা ঠিক আছে কিনা এটা হলো ফার্স্ট কথা প্রথম কথা পরে হলো অন্য কিছু সেফটি ফার্স্ট আল্লাহ তাআলা এর ব্যত্যয় কোথাও করেন নাই সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কতগুলো দোয়া 35 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সেখানে দেখেন সিরিয়ালে ইব্রাহিম আলাইহিস সালামের মতো একজন নবী কত বড় দেশাত্মবোধ দেশের প্রতি মমত্ববোধ তার অন্তরে দেখুন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا واجنبني وبني أن نعبد الأصنام স্মরণ করো ওই সময়কে যখন ইব্রাহিম বলেছিল হে রব ইজআল হাযাল বালাদা আমিনা এই বালাদকে এই শহরকে আমি যেখানে আছি আমার এই বাসস্থানকে মক্কা নগরীকে আমিনা তুমি নিরাপদ করে দাও আগে দেশাত্মবোধ দেশের সেফটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা দেশাত্মবোধটা আগে কত বড় গুরুত্বপূর্ণ বিষয় এখানে কিন্তু দেখুন আল এই যে আল হাজ আল বালাদা আমিনা এরপরে বলেছেন ওয়াজনুবনি ওয়াবানি আন্নাবুদাল আসনাম আমাকে আমার সন্তানদেরকে তুমি মূর্তি পূজা থেকে হেফাজত করো তাওহীদের বিষয়টি আল্লাহর ইবাদতের বিষয়টি মূল ইবাদতের বিষয়টি পরে এনেছেন আগে দেশের কথা এনেছেন রব্বি জাল হাযাল বালাদা আমিনা হে রব এই দেশকে আপনি নিরাপদ বানিয়ে দেন আপনি যদি সূরা বাকারায় যান সূরা বাকারাতেও একই এই দোয়াটি সেখানেও আছে সেখানে একটু ভিন্নভাবে আছে সেখানে আছে এখানে আলিফ লাম আছে ওখানে আলিফ লাম নাই وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا স্মরণ করো ওই সময়কে যখন ইব্রাহিম বলেছেন رب اجعل هذا بلدا آمنا هي رب اي امار اي دیش کی اپنی ایک تی نیراپد دیش بانی دین نیراپد تا دین سیفٹی فاسٹ کی بھائی بولے چھا اپنی جان اپنی دیکھ بین سورہ وطینے مدد جان شکھنے ایمان عمل سالے شب کتا ایرسی کینی دیشر کتا تا آگے وط والتين والزيتون وهذا البلد الأمين قسم تين অর্থাৎ যেটা কিনা ডুমুর আর জাইতুন অলিভ জাইতুনের وهذا البلد الأمين এই নিরাপদ নগরীর জনপদের মক্কা জনপদ এই জনপদটার আগে এর দুই তিন আয়াত পরে গিয়া ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালেহাত ঈমান আমলে সালেহ সিরিয়ালে আরও কয়েকটি পয়েন্টের পরে নিয়ে আসছেন কিন্তু সিরিয়ালে আগে হলো আল বালাদুল আমিন সূরা আল বালাদের মধ্যেও লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতাহিল্লু বিহাযাল বালাদ আমি কসম করছি এই জনপদের আর তুমি তো এই জনপদের অধিবাসী জনপদের কসমটা আগে এই সুরাতেও ঈমানের কথা আছে পরে দ্বীনের কথা আছে পরে কিন্তু দেশ আগে দেশাত্মবোধ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আগে
একটি স্বাধীন সার্বভৌম নিরাপদ দেশ যদি না হয় সেখানে জানমালের কোনো নিরাপত্তা থাকে না, নাগরিকদের ইজ্জত সম্মান কিছুই থাকে না, কিছুই থাকে না। তো যদি নিরাপত্তা না থাকে তাহলে কি হবে? এই ধরনের আয়াত কিন্তু অনেকগুলো আছে আল কোরআনে, আরও বহু আয়াত আছে। দেশটা সিরিয়ালে আগে নবী সাল্লাল্লাহু সাল্লামের জীবনী স্টাডি করলে আমরা দেখব তিনি কি রাসুল আগে হয়েছেন না আমিন আগে হয়েছেন। তিনি আল আমিন আগে, রাসুল পরে, দেশবাসীর কাছে আগে আমিন হয়েছেন, বিশ্বস্ত হয়েছেন, ট্রাস্টওয়ার্দি হয়েছেন, যে একজন বিশ্বাসযোগ্য মানুষ, যে কিনা কেমন ইন্নাকা লাতাসালুর রাহিমা, যে রক্তের বাঁধন কোথায় কোথায় আছে তুমি তাদের সাথে সম্পর্ক ঠিক রাখো, সাহায্য সহযোগিতার সম্পর্ক ঠিক রাখো। অত্যাহমিরুল কাল্লা, দেশবাসীর কে কোথায় পঙ্গু, অথর্ব আছে, পঙ্গু আছে, অন্ধ আছে, শারীরিকভাবে অ্যাবনর্মাল আছে, অসুস্থ আছে, তাদের লিস্ট তোমার কাছে, তুমি তাদের বহন করো। অত্যাহমিরুল কাল্লা, অতাক্সিবুল মাদুম, অতুক্সিবুল মাদুম, বিভিন্নভাবে পড়া যায় এই শব্দগুলো, যার কোনো সম্পদ নাই, যে কোনো রুজি করতে পারে না, তুমি রুজি করে রুজির বেতনটা বা ব্যবসার প্রফিটটা তার ঘরে পৌঁছে দিয়ে আসো, দেশ এবং দেশবাসীর সেবাটা। অতাক সিবিল মাদুম, অতাকরি দৈব, মেহমান আসলে অবশ্যই তুমি আপ্যায়ন করো। অতইন আলা নওয়াইবিল হাক্কি, সত্যপথে আগত সকল বিপদে জনগণের পাশে তুমি দাঁড়াও। দেখুন তো, এটা এটা সহিহ বুখারীর 3 নম্বর হাদিস কিতাব রহির। তো তিনি আগে দেশবাসীর কাছে আল আমিন হয়েছেন, পরে আল আমিনকে আল্লাহ আর নবী আর রাসূল বানিয়েছেন। তো দেশটা আগে, দেশবাসী আগে। তো বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, প্রিয় মাতৃভূমি, আসলে মন কাঁদে প্রিয় মাতৃভূমির কোনো দুর্গতি দেখলে, দুঃখ লাগে, লাগবেই। তো কী কারণে বাংলাদেশ আজকে জর্জরিত, এত দুঃখ বেদনা, এত সমস্যা, কারণটা কী, মূল কারণটা কী? ওলামায়ে কেরাম সিরিয়ালে কোনখান থেকে শুরু করবেন? আগে কি ধর্মের কথা বলবেন, না আগে দেশ, দেশাত্মবোধ, স্বাধীনতা, সার্বভৌমত্বের কথা বলবেন? কোন পয়েন্টটাকে 1 নম্বর সিরিয়ালে রেখে ওই ওই নাম্বারটা লাগবে? যতবার সালাত পড়বেন ততবার অজু লাগবে, অজু থাকতে হবে। তো ওই পয়েন্টটা, যে পয়েন্টটা প্রতিটি অনুষ্ঠানে, প্রতিটি বক্তব্যে থাকা জরুরি, দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, দেশের মালিকানা আমার আছে কিনা, ঠিক আছে কিনা, আমার দেশ আমার হাতে আছে কিনা, এই জিনিসটা হলো আগে, ধর্মেরও আগে। এই জিনিসটা 18 কোটি মানুষেরই প্রয়োজন, 18 কোটি মানুষেই এটাকে সম্মান করে, শ্রদ্ধা করে, বুঝে। দুটা দোকান, একটা দোকানে চাল, ডাল, লবণ, তেল, মরিচ, হলুদ, আরও যা আছে, আলু, তরি তরকারি ইত্যাদি ইত্যাদি সব কিছু আছে, আর একটা দোকানে আছে কি ডায়মন্ড আর স্বর্ণ রূপা, কোন দোকানে কাস্টমার বেশি যাবে? অবশ্যই চোখ বন্ধ করে বলা যায় যে দোকানটাতে চাল, ডাল, লবণ, তেল, তারপরে মরিচ, হলুদ, আরও খাবার যা আছে, কারণ এটা এমন একটা জিনিস আমাদের সবার প্রয়োজন, সবার আগে প্রয়োজন, ওই দোকানে যাবে সবাই যাবে, ওখানে ওই শ্রেণীর দোকানে সবাইকে যেতে হবে, ডায়মন্ড আর স্বর্ণরূপার দোকানে অল্প কিছু মানুষ যাবে। ধর্ম পৃথিবীতে ধর্মীয় বক্তব্য, ধর্মীয় জিনিসগুলো এটা মূল্যবান, পৃথিবীতে আমাদের এটাই উদ্দেশ্য, উদ্দেশ্যে এসছি। কিন্তু পৃথিবীতে আল্লাহ বলেছেন وَقَلِيلٌ مَّا هُمْ سُورَةُ সাদের মধ্যে إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَقَلِيلٌ مَّا هُمْ, যারা ঈমান এনেছে, যারা আমলে সালে করেছে,
وقليل ما هم কতই না কম তাদের সংখ্যা সত্য ইমানদার সত্য আমলে সালেকারী তো কম তো আপনার ধর্মের দোকানে জনগণ তো যাবে যারা বুঝে ওই মূল্যবান জিনিসের মূল্য বুঝে তারা যাবে কিন্তু ওই যে মুদি দোকানটা যে জরুরি খাদ্য দ্রব্য পানীয় ইত্যাদি সবকিছুর যে দোকানটা এখানে মূর্খও যাবে শিক্ষিতও যাবে যে খুব উচ্চ শিক্ষিত সেও যাবে যে কিছুই জানে না নাদান সেও যাবে সর্বশ্রেণী যাবে তো এই জন্য নবীগণকে আল্লাহ তাআলা যেখানে পাঠিয়েছেন আগে সর্বশ্রেণীর মানুষ তার কাছে যাওয়ার মতো কিছু খেদমা কিছু সেবা কিছু কাজ যোগ্যতা তাকে আল্লাহ করিয়েছেন দিয়েছেন কারণ আল্লাহ জানেন যে সর্বজনীন হতে হলে এই জিনিসগুলি ছাড়া হবে না এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বজনীন সমাজসেবা মানবসেবা করিয়ে আল আমিন বানিয়ে তারপরে নবী বানিয়েছেন রাসূল বানিয়েছেন এখন বাংলাদেশ বাংলাদেশ রাষ্ট্রের যে সমস্যা বাংলাদেশের যে নিরাপত্তাহীনতা এটা কোত্থেকে এলো কেন এলো এটা কি ধর্মের কারণে না দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো সমস্যার কারণে কোরআন কি বলে এখানে অনেক কথা আছে অনেক বক্তব্য আছে একেবারে দিবালোকের মতো স্পষ্ট সত্য বলার মতো কথাগুলো আছে তো বিলকিস রানীর জবানে আল্লাহ তাআলা একটি তথ্য দিয়েছেন যে কোনো দেশে জনপদে কখন প্রাণ সংহার হতে থাকে কখন মানুষের সহায় সম্পত্তি লুণ্ঠিত হয়ে হাতছাড়া হতে থাকে কখন নাগরিকরা অপমানিত হতে থাকে কখন সে দেশের শিক্ষানীতি সংস্কৃতি কৃষ্টি কালচার তাদের অধিকার রাজনৈতিক অধিকার তাদের সামাজিক অধিকার তাদের সার্বিক অধিকারগুলো কখন বিপর্যস্ত হয় ধ্বংস হয় মূল কারণটা কি আল কোরআন তো মহাজ্ঞানের মহাবিশ্বকোষ সূরা নমল এখানে ৩৪ নম্বর আয়াত বিলকিস রানী তো বিলকিস রানীর জবানে তার কথাটা দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন أعوذ بالله من الشيطان الرجيم قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها بلقيس بلو যে সুলাইমান আলাইহিস সালাম ছেড়ে দিয়েছেন সে হলো সারা বিশ্বের একজন রাজা তো তার আইডিয়া সে শেয়ার করতেছে হে আমার সভাসদ আমার সৈন্যবাহিনী ইন্নাল মুলুকা সাম্রাজ্য বিস্তারকারীরা মুলুকরা রাজা বাদশারা ইজা দখলু যখন প্রবেশ করে আগ্রাসন চালায় এখানে দখলু প্রবেশ করা তো রাজা বাদশাদের শ্মশানে প্রবেশ তো আর ভদ্রলোকের বা বর যাত্রীর মতো প্রবেশ না সেটা তো হলো দুর্দণ্ড প্রতাপে শ্মশানে শক্তিমত্তা নিয়ে আগ্রাসন চালানো একটা আক্রমণাত্মক প্রবেশ ইন্নাল মুলুক ইজা দখালু করিয়া তারা যখন আগ্রাসন চালায় কোনো জনপদে করিয়া শব্দটি গ্রাম শহর দেশ সবগুলোকে বোঝায় জনপদ আগের যুগের পরিভাষায় এই শব্দটি করিয়া রূপে ব্যবহৃত হয়েছে যেখানে জনগোষ্ঠী একত্রিত হয় করিয়ান শব্দের অর্থ হল জম একত্রিত হওয়া যেখানে একটা সমাজ গড়ে ওঠে এটা জনপদ ছোট বড় আরও বড় আরও বড় আরও বিশাল হতে হতে বিশাল জনগোষ্ঠী জনপদ তো কোনো রাজাবাদশারা সাম্রাজ্য বিস্তারকারীরা বা আধিপত্য বিস্তার যারা করবে এরা যদি কোনো জনপদে ঢুকে দুটো কাজ করবে ফাসাদ করে দেবে বিপর্যস্ত করে দেবে ওই তাদের প্রথম কাজ হবে ভৌত কাঠামো অর্থাৎ আগের যে নিয়মে যেই সংবিধানে যে আইনে যেই চেতনায় চলছিল ওই চেতনাকে তারা ধূলিসাৎ করে দেবে
হইচেতনায় রাখবে না, আফসাদুহা, ওই পাওয়ারফুল ব্যক্তিবর্গকেও তারা রাখবে না। আচ্ছা আফসাদুহা, দেখা যাক আমরা একটু কোরআনে আর আফসাদুহার তর্জমা আমরা কোরআন থেকে নেই, সূরা আল কাসাসের মধ্যে আফসাদুহার মানে ফাসাদের একটা বর্ণনা আছে, বিভিন্ন সূরাতে এসছে, কোরআনকে কোরআন দিয়ে ব্যাখ্যা করি। إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا نشتشي فرعون فيتي بيتي ودوتو كوريتشي شبار وفوري وتشي ببوشيتشي وجعل أهلها شيعا دشو باشيكي فيتي باشيكي ببينو دولي وفو دولي ببوكتو كوريتشي يستضعف طائفة منهم شتادر اك دولكي هينبول كوري ركيتشي হীনবল করে রাখে, দুর্বল করে রাখে, সমস্ত অধিকার বঞ্চিত করে রাখে, সন্তান ছেলেগুলোকে জবাই করে, যারা দেশকে রক্ষা করতে পারে, দেশের যারা ডিফেন্স, সে ডিফেন্স করা যে যে ছেলেগুলি দামাল ছেলেগুলো এগুলো সে জবাই করে দেয়, এটা একটা ফাসাদ। আর নারীদেরকে জীবিত রাখে, নারীদেরকে তারা সেবা দাসী বানাবে, নারীরা তো আর যুদ্ধ হবে না, যুদ্ধ করবে না, ডিফেন্স করতে পারবে না, এই যে নারীরা জীবিত থাকুক ছেলেগুলোকে সব জবাই করে দেবে। এই কথা বলে এই যে একটা দেশ রক্ষাকারী বা সচেতন সন্তানগুলো ছেলেগুলোকে জবাই করা, তো এটা এটা উল্লেখ করার পর আল্লাহ বলছেন ইন্নহু কানা মিনাল মুফসিদিন নিশ্চয়ই সে ছিল ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত একজন। এই যে ফাসাদ, মানুষ খুন করা, বিজয়ীরা সবসময় বিজিত দেশে ওই দেশের শক্তিমত্তা বা রাষ্ট্রকাঠামোর পরিচালক প্রশাসক ক্ষমতাধর যারা ছিল এদেরকে তারা জবাই করবে, এটা ফাসাদ। তারপর বিভিন্ন গ্রুপিং সৃষ্টি করে শাসন করার চেষ্টা করবে, এটা ফাসাদ। এটা যে ফাসাদ, সূরা আল বাকারার 205 নম্বর আয়াতে একই কথা বলেছেন ওয়াইজা তাওয়াল্লা সা'আ ফিল আরদি লিউফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাস, যখন পৃথিবীতে সে ক্ষমতা পায় সে সেখানে ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করে, ফাসাদটা কি ওয়াইহলিকাল হারসা ওয়ান নাস, সে ধ্বংস করে দেয় আল হারস, সেই জনপদের যে জীবন উপকরণ ক্ষেত ফসল ফল এগুলোর উপর একটা আক্রমণ করে, ধ্বংসযজ্ঞ চালায়, ওয়ান নাস আর বংশ নষ্ট করে, বংশের মধ্যে যারা সেরকম প্রতিবাদী ডিফেন্স করার মতো ক্ষমতা রাখে এই জাতীয় যারা, জনসংখ্যা বাড়তে দেব না, বিভিন্ন ধরনের এখানে ধ্বংসযজ্ঞ চালায়, এটাকে আল্লাহ ফাসাদ বলছেন, এটা ফাসাদ। তো এখন কোনো আধিপত্যবাদী যদি কোনো দেশে সে আগ্রাসন করার ভূমিকায় থাকে, আগ্রাসী ভূমিকায় থাকে, সে ওই দেশের আইন কানুন নিয়ম নীতি কৃষ্টি কালচার ধর্মীয় রীতি সামাজিক রীতি তাদের মান মর্যাদার যত কিছু আছে সব ভুলুণ্ঠিত করে নিজেরটা সে ওখানে চালু করবে, দেশ তো দেশের মতোই থাকবে, বিল্ডিং বিল্ডিংয়ের মধ্যে থাকবে, কিছু থাকবে না সেখানে তাদের কোনো অধিকার, তাদের নিজস্ব কোনো স্বেচ্ছাচালিত কোনো সংস্কৃতি, স্বেচ্ছাকৃত কোনো লোকপ্রথা, কোনো আইন বিধান এগুলো চলবে না, ওর হুকুমই চলতে হবে, তার হুকুমই এখানে হুকুম। আর দ্বিতীয় একটা কি কাজ করবে, ওয়াজালু ইজ্জাত আহলিহা আযিল্লা, আর ওই জনপদের যারা সম্মানিত মানুষ তাদেরকে অপমানিত করে দেবে, অপদস্থ করবে, এটা আইনগতভাবে সাধারণত হয়, একটা সম্মানিত মানুষকে হ্যান্ডকাপ করিয়ে দিল, অ্যারেস্ট করে ফেলল, তাকে সে যে অপরাধ করেনি মিথ্যা মামলা দিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে কলঙ্কিত করে অপদস্থ করে তাকে জেলখানায় ভরে দেবে, দেশান্তর করে দেবে। সূরা
আল মাইদায় আল্লাহ তাআলা এগুলোকে ফাসাদ হিসেবে উল্লেখ করেছেন এই যে খুন দাঙ্গা মানুষকে হত্যা করা তারপর যেমন ধরুন আল্লাহ তাআলা এখানে বলছেন সূরা আল মাইদা 32 নম্বর আয়াত না 33 নম্বর আয়াত এখানে ওয়াসাউনা ফিল আরদি ফাসাদা পৃথিবীতে তারা ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করে তো এই ফাসাদটা কি এই ফাসাদটা ডাকাতি করে কাউকে খুন করা কারো মাল লুণ্ঠন করা এবং যেই কোনো ভাবে সমাজের মধ্যে খুন জখম লুণ্ঠনের মতো মহা অপরাধ সংগঠিত করা এটা ফাসাদ তো এই ফাসাদীদের ডাকাত রাহাজান বা খুন লুণ্ঠনকারী যারা অন্যায়ভাবে এগুলো করে এরা সব ফাসাদি তো এদের শাস্তি কি আইন ইউকাত্তালু বিচারিকভাবে ওদের মৃত্যুদণ্ড কার্যকর করা আয়ু সাল্লাবু ফাঁসিতে ঝোলানো আও তোকাত্তায় দিহিম আর জলুহুম মিন খিলাফ অথবা হাত পা বিপরীত দিক থেকে কেটে দেয়া আও ইউন ফিনাল অর্ধ অথবা পৃথিবী থেকে দেশ থেকে দেশান্তরিত করা বহিষ্কার করা এখানেই শেষ না যালিকা লাহুম খিজিউন ফিদ দুনিয়া এটা তাদের জন্য দুনিয়াবী শাস্তি ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম তাদের জন্য রয়েছে আখেরাতে মহা শাস্তি দুনিয়ার এই শাস্তির পরে কিন্তু শেষ না তো এটা কিন্তু অর্থাৎ এটা একটা ফাসাদ এগুলো সব ফাসাদ আদ সামুদ ফেরাউন এদের কথা আল্লাহ তাআলা সূরা আল ফাজরের মধ্যে বলে এটার উপসংহারে বলেছেন فأكثروا فيها الفساد ترى পৃথিবীতে অনেক ফাসাদ সৃষ্টি করেছে কে আদ সামুদ ফেরাউন করত কি নিরপরাধ মানুষ ধরে এনে এইভাবে দুই হাতে দুইটা তার কাটা মেরে তারপরে শরীরে পিছনের কাঠের সাথে বুক কপাল এইভাবে তার কাটা মেরে গেঁথে বাস ওইভাবে তাকে ঝুলিয়ে রাখতো সে মারা যেত আকসারু ফিহাল ফাসাদ এটাকে আল্লাহ একটা ফাসাদ বলেছেন তাহলে আধিপত্যবাদী কোনো শক্তি যদি কোনো দেশে গোপনে প্রকাশ্যে তার আগ্রাসন থাকে তার অনুপ্রবেশ থাকে তার নিয়ন্ত্রণ থাকে সেই কারণে ওই দেশে চলবে খুন জখম রক্ত গঙ্গা বইতেই থাকবে জীবনেও কখনো কোনো কালেও ওই জাতি শান্তি পাবে না যদি আধিপত্যবাদের কোনো কালো হাত সেখানে সক্রিয় থাকে অতএব বাংলাদেশের আলিম সমাজ সর্বস্তরের জনগণ বাংলাদেশের এই পরিস্থিতির পেছনে কি আছে তাহলে কি থাকতে পারে আল কোরআন তো এখানে যে আয়াতটি আমি পড়লাম সূরা আন-নামল থেকে 33 নম্বর আয়াতটি এখানে কিন্তু বলে দিয়েছেন আল্লাহ তো দেশাত্মবোধ আগে স্বাধীনতা আগে সার্বভৌমত্ব আগে নিরাপত্তা আগে ধর্ম তার পরে যদিও ধর্মের গুরুত্ব বেশি ওইটা মূল উদ্দেশ্য কিন্তু সিরিয়াল আগে অজু আগে তো অজু অজু করেই সালাত পড়ুন দেশের স্বাধীনতা রক্ষা করেই সার্বভৌমত্বের পক্ষে কথা বলেই আধিপত্যবাদের কালো হাত গুঁড়িয়ে দেওয়ার শপথ উচ্চারণ করেই তারপরে নীতির কথা ধর্মের কথা মানবতার কথা অধিকারের কথা বাকিগুলো বলেন সিরিয়ালে আগে হলো স্বাধীনতা সার্বভৌমত্ব আধিপত্যবাদ নিপাত যাক এই স্লোগান আল্লাহ আমাদের দেশের ওলামা ইকরাম আমাদের নেতৃবৃন্দ আমাদের জনগণ সবাইকে তৌফিক দিন আল্লাহ যাতে এই সত্যটা আমরা সবাই বুঝি রক্ত কেন ঝরে এই কারণেই ঝরে কারা ঝরায় এরাই তো ঝরায় ইন্নাল মুলুকা মুলুক আধিপত্যবাদীরাই ঝরায় যে দেশ তারা দখল করবে সে দেশের একটা শক্তিশালী নাগরিক এ তো হয়ে উঠছে তার পিছনে লক্ষ কোটি জনগণের সমর্থন আছে এই তো আমার জন্য হুমকি আমি তো আমার আধিপত্য ধরে রাখতে পারবো না এর কারণে ওকে মারো ওকে শেষ করো তো শেষ একটা কথা বলে শেষ করছি চিন্তার জন্য এই কথাটা আর ব্যাখ্যা আজকে করব না
সেই কথাটা দুটা লাইন বাংলাদেশের 71 থেকে 2023 পর্যন্ত বাংলাদেশের যত খুন যত গুম যত প্রাণ সংহার এগুলির মূল কারণটা আল কোরআনের আলোকে দুটা লাইন জমি কিনল রহিমে দলিল নিল রামে দখল নিতে রহিম বংশ খুন করে রামে আবার বলি দলিল নিল রহিমে জমিন কিনল রহিমে দলিল নিল রামে দখল নিতে রহিম বংশ খুন করে রামে 1971 পরবর্তী থেকে 2023 পর্যন্ত সকল খুন একই সূত্রে গাঁথা দেশের জন্য যারা জীবন দিয়েছে এই জন্য দিয়েছে রাজনৈতিক খুনগুলো এটার সাথে জড়িত এখন আমি যে দুটো কথা বললাম এই দুটো কথার ব্যাখ্যা আগামী লাইভে দেব ইনশাআল্লাহ